subscribe, like, share, comment. আজ কে আমরা বড়পুরে ফুড ফেস্টিভ্যালে যাব আমি আর বৌদি। তো বড়পুর ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে তোমার হচ্ছে ওয়াইএম এর ময়দানে। তো আমরা হচ্ছে সেখানে যাব এবং সেখানে খুব মজা এবং আনন্দ হবে। তোমরা দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আসলে প্রথম ব্লগ করছে তো সঙ্গে থাকবেন, ও ভীষণ একটু মানে কি বলবো একটু লজ্জা লজ্জা পাচ্ছে, প্রথম ব্লগ করছে, একটা ভালো চ্যানেল খুলেছে। মোটামুটি আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন ওকে, আর ওর সঙ্গে থাকবেন। চলুন আমরা এখন যাচ্ছি মেলায়। আলটিমেটলি আমরা রওনা দিয়ে দিলাম সে যে যেন বলে দেওর আর বৌদিতে মিলে, দেখা যাচ্ছে না আমাদের। আমরা এখন যা বেরিয়েছি, দারুণ, অনেকদিন পর বিক্রমের সাথে আমি যাচ্ছি ফার্স্ট ব্লগ। কত করে টিকিট নিল রে? 10 টাকা। হ্যাঁ বলছে বলছে, এই ওরা আমাদেরকে দেখে বলছে। হ্যালো গাইস, আমরা চলে আমরা খেলাম হচ্ছে এই যে দার্জিলিং মোমোর এই মোমো। তো স্যার আমাদের যেটা করেছেন আজকে ওকে মারতে চায় আমাকে ওরে। কেমন খেতে? দাঁড়া দাঁড়া বুঝতে পারিনি, শুধু মজা দেখে শুভ সন্ধ্যা। পঞ্চম বর্ষে মুর্শিদাবাদ ফেস্টিভ্যাল পয়সাটা তাহলে জলে গেল আর কিছু না। এটা আমার বান্ধবী। এই যে পাপড়ি চাটের দই ছানা কেটে গেছে মনে হচ্ছে। এখন আমি আলু বাবলি খাচ্ছি, বিক্রম সেটা খাচ্ছে। গজব বেজতি হ্যায়। আস্তে আস্তে কেমন হয়েছে? কেটে বিক্রমের প্রথম ব্লগ এটা, তাই জন্য অবশ্যই আপনারা ওর পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে আরও অনেক মোটিভেটেড করবেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে। চলুন এখন কী খাবো দেখাচ্ছি। আমি খাচ্ছি এখন, খাবো, খেয়ে দেখবো কেমন হচ্ছে, তারপর জানাচ্ছি আপনাকে কেমন হচ্ছে। আমরা নিয়েছি হচ্ছে হোটেল নন্দিনী থেকে। সাধারণত আমি সব রকমের মাছ খাই না, আমি রুই, কাতলা এগুলোই খাই। না এতে ফিশ ফিঙ্গে যে কী মাছ দেওয়া আমি জানি না, তাও খেয়ে ফেললাম। কোনোভাবেই ভেটকি নয় তো বলো না আমি।
আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। চলুন ব্লগটা এখানে শেষ করছি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।